জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি রেল স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশিতে 5.5 কিলো রূপোর বাট সহ ধরা পড়ল দুই যুবক। রাত 1:30 নাগাদ বারুইপুর থানার চম্পাহাটি পুলিশ ক্যাম্প থেকে চলছিল নাকা তল্লাশি। শুনশান রাস্তায় আচমকাই সোনারপুর তেমাথা মোড়ের দিক থেকে একটি বাইকে চেপে দুই যুবককে আসতে দেখে গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। আরোহীর কাঁধের ব্যাগ সার্চ করতে চক্ষু চড়কগাছ পুলিশের। রূপোর মোট 6টি বাট উদ্ধার হয় ব্যাগ থেকে, যার বাজার মূল্য প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদ করলেও বিপুল পরিমাণে রূপোর ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ ওই বাইক এবং রূপো সমেত গ্রেপ্তার করেন দুই ব্যক্তিকে, ধৃত শান্তনুপাল এবং সৌমিত্র মণ্ডল, দুইজনেরই বাড়ি ভাঙড়ে। নিজেদের হেফাজতে নিয়ে রূপোর উৎস এবং গভীর রাতে কোন ব্যক্তিকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সবেরই খোঁজ চালাচ্ছে পুলিশ। গতকাল আমাদের চম্পাহাটি ক্যাম্প থেকে আমাদের পুলিশ প্রতিদিনের মতো কালকে রাতেও নাকা করছিল। তো ওখানে সাব ইন্সপেক্টর তরুণ দাস এবং চম্পাহাটি থানার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার এবং অন্যান্য যারা অফিসার ছিল তারা সেখানে একটি বাইককে সন্দেহজনকভাবে চম্পাহাটি রেল স্টেশনের ক্রসিংয়ের কাছে আসতে দেখে। তখন রাত্রির 1:30 সময়। তো সেখানে বাইকটিকে আটকে ওরা দুজন যুবককে জিজ্ঞাসাবাদ করে। তার একজনের নাম হচ্ছে শান্তনু পাল, একজনের নাম সৌমিত্র মণ্ডল। তারা জিজ্ঞাসাবাদে বলে ভাঙড়ের দিক থেকে আসছে এবং বাড়িপুরে যাবে। তো তখন সন্দেহ হয়, তাদের ব্যাগ সার্চ করা হয় এবং সার্চ করে টোটাল 6টি সিলভার বাট পাওয়া গেছে, যার মোট ওজন হচ্ছে 5.8 কিলোগ্রাম, যার বাজার মূল্য 3 লাখ থেকে 3.5 লাখের মধ্যে। এবং তারা এই সিলভার বাটগুলোর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি, কোথা থেকে তারা কিনেছে বা সেটা প্রোকিওর করেছে এবং কোনো রকম কাগজপত্র দেখাতে পারেনি। তো সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বাজেয়াপ্ত করেছি সেই সমস্ত সিলভার বাট। 6টি যে সিলভার বাট পাওয়া গেছে আমরা বাজেয়াপ্ত করেছি, তার সাথে একটি মোটর সাইকেলও আছে, সেটাকেও আমরা বাজেয়াপ্ত করেছি। ধৃতদের নাম শান্তনু পাল এবং সৌমিত্র মণ্ডল। শান্তনু পাল যে আছে সে বয়স্ক যে আছে, শান্তনু যে আছে সে বলছে সেখানে উপর জিনিসের ব্যবসা করে এবং বিভিন্ন জনকে সেগুলো দেয়, কিন্তু তার জন্য সে কোনো কাগজপত্র বা কোনো রকম ডকুমেন্টস কিছু ব্যাকআপ কিছু দেখাতে পারেনি। তো আমাদের এই জন্যই সন্দেহ হয়েছে যে সম্ভবত এটা চোরাই মাল আছে। না, উদ্দেশ্য আমরা পাইনি, আমরা ডিটেলসে জিজ্ঞাসাবাদ করবো, আমরা পুলিশ রিমান্ডেও নেবো, নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করবো। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।